এবং শুক্রাংশু মাকুর বরণ করে নিচ্ছেন শেখ মালেক আলীকে। মালেক আলী মহাশয় বরণ করে নিচ্ছেন মাকুর ক্লাবের সদস্য মহোদয়কে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর গোয়াল সদস্য কিছুর আসামে জানান দুর্গা পূজা ও আগামীকালের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সামাজিক ও মানবিক কাজে। আজ আমরা শিক্ষায় রক্তদান শিবির অনুষ্ঠান আমাকে তো ধরব নি তো পক্ষ থেকে এটা আমরা 24 বছরের লক্ষ্মী পুজো করছি, 24 বছর পড়লো তো আমরা সেই উপলক্ষে রক্তদান শিবির করেছি। গতবার বিগত বছরও আমরা করেছিলাম তো এবারেও আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। তাছাড়া প্রত্যেক বছর আমরা মোটামুটি ক্লাবের নামে বা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক সবুজ আয়ন প্রকল্প বা এই ম্যারাথন দৌড় স্পোর্টস প্রত্যেকটা রকমের আমরা কালচার করে থাকি প্রত্যেক বছরের না। এবারেও আমরা সেই রক্তদান শিবিরটা করছি, এখন চলছে, মোটামুটি বেশ কিছুজন লোক রক্ত দিয়েছে এবং আরও আশা করি আরও অনেকে রক্ত দেবে। কী উদ্দেশ্য রয়েছে তো আমাদের এই রক্তদান শিবিরের উদ্দেশ্য বলতে গেলে, এখন যেহেতু একটা ভীষণ মহামারীর সময় করোনা ভাইরাস, হ্যাঁ, তো রক্ত তো সবারই প্রয়োজন, সবসময় প্রয়োজন, সেই উদ্দেশ্যে আমাদের সেই রক্তটা যদি কিছু মানুষের কাজে লাগে সেই জন্যে আমরা সেই উদ্দেশ্যে রক্তদান শিবিরটা করছি এবং বিগত বছরে করেছি এবং আগেও করব এটা আশা রাখি এবং এটা আমাদের প্রচেষ্টা। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছেন? মোটামুটি আমরা 100 মতো টার্গেট রেখেছি, এখন পর্যন্ত তো 14-15 জন সবে শুরু হলো, 15-20 জন দিয়েছে, এরপরে আরও আমাদের মেম্বাররা আছে। এখন যেহেতু মেম্বাররা দৌড়াদৌড়ি করছে এখন লাস্টের দিকে আমরা দেবো, তো আশা করছি ফুলফিল হবে আমাদের এটা টার্গেটটা। কী চিন্তা করছেন আগামী দিনে? আগামী দিনে এরকমভাবে আরও কিছু চাই যে এগিয়ে যদি আমাদের পাশে কাউকে পাই, একটু সাহায্যের হাত যদি কারা পাই তাহলে আমাদের আরও সুবিধা হবে অনেক বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করতে। তো আমরা দেখি কতটা কী করতে পারি, চেষ্টা করছি ভবিষ্যতে আরও কিছু ভালো কিছু করার। করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে প্রস্তুতি নিয়েছেন আপনারা? করোনা পরিস্থিতির মধ্যে আমরা মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন যে সবাই স্যানিটাইজ, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সটা হয়তো একটু মেনটেন করা সবসময় হচ্ছে না, তাও চেষ্টা করছি এবং সবাইকে প্রচারও করেছি যাতে সাধারণ মানুষেরা যাতে বিধিটা মানে, মাস্ক স্যানিটাইজ যতটা যা করা। সরকারি ফান্ডও আমরা করোনার উপলক্ষে আমরা ফান্ড দিয়েছি, মুখ্যমন্ত্রী দান তহবিলে দান করেছি যতটা আমাদের সামর্থ্য করেছি। আমরা প্রত্যেক বছরই আমরা চাই এরকমভাবে কিছু একটা প্রচার করতে। আপনার নাম? আমি ক্লাবের সভাপতি শুভ্রাংশু মাকু। Yeah.